লাস্ট ভিডিওতে আমরা HTML এর ট্যাগ ও সিনট্যাক্স সম্পর্কে জেনেছিলাম। আশা করি তুমি ভিডিওটা দেখে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে তারপর এই ভিডিওতে এসেছো। দেখো HTML এর ট্যাগ ও সিনট্যাক্সে আমরা যে বেসিকগুলো জেনেছিলাম সেই বেসিকগুলো তোমার যদি ক্লিয়ার না থাকে তুমি আজকের এই ভিডিও টপিক HTML এর এলিমেন্ট সম্পর্কে কিন্তু কিচ্ছু বুঝবে না, ঠিক আছে? তো এই টপিকের প্রি রিকোয়েজিট হলো তোমাকে HTML এর ট্যাগ ও সিনট্যাক্স সম্পর্কে 100% ক্লিয়ার ধারণা থাকতে হবে, তারপর তুমি HTML এর এলিমেন্ট সম্পর্কে জানতে পারবে। লাস্ট ভিডিওতে আমি কিন্তু একটা হোমওয়ার্কও দিয়েছিলাম, আশা করি তুমি কমপ্লিট করে ফেলেছো। তাহলে চলো আমরা আমাদের HTML এর এলিমেন্ট সম্পর্কে টপিকটি শুরু করতে পারি। ওকে, HTML এলিমেন্ট। দেখো HTML এর এলিমেন্টের মধ্যে আমরা যে HTML এর সিনট্যাক্স এবং ট্যাগের বেসিকটুকু জেনেছিলাম সেটাও কিন্তু তোমার অনেক কাজে লাগবে। কারণ HTML এলিমেন্ট কি নিয়ে তৈরি, প্রথমে তুমি এলিমেন্টটা বোঝার দরকার নেই, প্রথমে তুমি HTML এ যে সিনট্যাক্সটা আছে সেটা আমরা একটু রিক্যাপ করি। আমাদের সিনট্যাক্সের মধ্যে কি ছিল, আমাদের একটা ট্যাগ থাকবে, মানে একটা ট্যাগের ওপেনিং ট্যাগ থাকবে এবং সেই ওপেনিং ট্যাগের একটা ক্লোজিং ট্যাগ থাকবে, আর এখানে ভিতরে কি থাকবে, ট্যাগ নেম থাকবে। এখন এইটুকুর ভিতরে একটা নতুন জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে কন্টেন্ট। প্রত্যেকটা ট্যাগের ভিতরেও ট্যাগের ভিতরে কিছু কন্টেন্ট থাকবে, সেটা লেখা হতে পারে বা একটা ট্যাগের ভিতরে আরও অনেকগুলো ট্যাগ হতে পারে, সেটাও একটা কন্টেন্ট হিসেবে বিবেচিত হবে, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে কি বুঝলাম, যে সিনট্যাক্সের ভিতরে ওপেনিং ট্যাগ থাকবে, ক্লোজিং ট্যাগ থাকবে এবং এর ভিতরে কন্টেন্ট থাকবে। এই যে ওপেনিং ট্যাগ, কন্টেন্ট এবং ক্লোজিং ট্যাগ, এই সবগুলো মিলিয়ে একটা জিনিস তৈরি হয়েছে, আলটিমেটলি সেটাকেই বলা হচ্ছে একটা এলিমেন্ট। আমি আরও একবার তোমাকে বলি যে HTML এর এলিমেন্ট কি, সেটা হচ্ছে প্রত্যেকটা ট্যাগেরই একটা ওপেনিং ট্যাগ থাকে, একটা ক্লোজিং ট্যাগ থাকে এবং সেই ট্যাগের ভিতরে কিছু কন্টেন্ট থাকে। সেই কন্টেন্টটা কিছু লেখাও হতে পারে, কিছু আবার তার ভিতরে কিছু ট্যাগও হতে পারে, ঠিক আছে? সেটা যে কোনো কিছু। আর এই পুরো প্রসেসটা মিলে যে জিনিসটা তৈরি হলো সেটাই হচ্ছে আমাদের এলিমেন্ট। এবার চলো আমরা আরেকটা এক্সাম্পল দেখি একদম একটা ট্যাগ দিয়ে। এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ ট্যাগ। এই প্যারাগ্রাফ ট্যাগটির এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, আর এটা হচ্ছে আমাদের ক্লোজিং ট্যাগ, আর দিস ইজ সিম্পল টেক্সট, এটা হচ্ছে আমাদের একটি কন্টেন্ট, আর এই পুরো টপিকটি মিলিয়ে যেটা হতো সেটা হচ্ছে একটা এলিমেন্ট। তার মানে তুমি কি বলতে পারো, প্যারাগ্রাফ ট্যাগ পুরোটাই মিলে একটা কি হলো, একটা এলিমেন্ট হলো। এরপরে আসো আরেকটা এক্সাম্পল আমরা দেখি। এখানে H1 একটা ট্যাগ আছে, এটা হচ্ছে আমাদের H1 এর ওপেনিং ট্যাগ এবং এটা হচ্ছে আমাদের H1 এর ক্লোজিং ট্যাগ, আর এই HTML ফর বিগিনার্স এটা হচ্ছে আমাদের কন্টেন্ট। তাহলে এই পুরোটা মিলে কি হলো, H1 এলিমেন্ট। তাহলে এর আগেরটা কি এলিমেন্ট ছিল, প্যারাগ্রাফ এলিমেন্ট। তাহলে এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ এলিমেন্ট, এটা হচ্ছে আমাদের H1 এলিমেন্ট। তার মানে এলিমেন্টের নামকরণ করা হয় কিসের মাধ্যমে দেখেছো, ট্যাগের মাধ্যমে। এটা হলো আমাদের H1 এলিমেন্ট, আর এর আগেরটা ছিল আমাদের কি, প্যারাগ্রাফ এলিমেন্ট। এরপরে আসো আমরা আরও একটা সুন্দর এক্সাম্পল দেখি, যেটা আমি তোমাকে বলেছিলাম লাস্ট দুই একটা স্লাইডে, যে একটি ট্যাগের ভিতরে কন্টেন্ট হিসেবে আরও একটি ট্যাগ থাকতে পারে বা কিছু লেখাও থাকতে পারে। দেখো তো এখানে HTML একটা ওপেনিং ট্যাগ আছে, আর এই HTML এর ক্লোজিং ট্যাগ কোনটা, এটা। এখন এই ট্যাগটার ভিতরে কন্টেন্ট হিসেবে আবার আছে একটা বডি ট্যাগ, ওপেনিং বডি ট্যাগ এবং ক্লোজিং বডি ট্যাগ। সেই বডি ট্যাগের ভিতরে একটা কন্টেন্ট আছে, তাহলে এখানে মোট এলিমেন্ট আছে কয়টা। দ্য কোয়েশ্চেন ইজ, আমাদের এলিমেন্ট কয়টা এখানে আছে। আমাদের এলিমেন্ট আছে এখানে মোট দুইটা। কেন, HTML ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ এবং তার ভিতরে কন্টেন্ট, আমাদের এলিমেন্টের সিনট্যাক্স। যে আমাদের এলিমেন্ট হতে হলে কি থাকতে হয়, HTML ট্যাগ ও একটা ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ এবং তার ভিতরে কন্টেন্ট। তাহলে এটা হচ্ছে আমাদের HTML এলিমেন্ট একটা। এরপরে দেখো এই এলিমেন্টের ভিতরে বডি একটা ট্যাগ, ওপেনিং ট্যাগ, এই বডি হচ্ছে এই বডির ক্লোজিং ট্যাগ এবং তার ভিতরে কন্টেন্ট। তাহলে এই বডি হচ্ছে একটা এলিমেন্ট, তাহলে এখানে মোট এলিমেন্ট কয়টা হলো, মোট এলিমেন্ট দুইটা হলো। নেক্সট আমরা আরেকটা এক্সাম্পল দেখি। ফার্স্টে আমরা একটা HTML ওপেনিং ট্যাগ দিলাম এবং HTML ক্লোজিং ট্যাগ দিলাম এবং এর ভিতরে আমরা কিছু কন্টেন্ট দিব, কন্টেন্ট হিসেবে আরেকটা আরও একটা ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ থাকলো। তাহলে এর মাধ্যমে আমাদের কয়টা এলিমেন্ট তৈরি হলো, HTML একটা এলিমেন্ট তৈরি হলো এবং হেড আরও একটা এলিমেন্ট তৈরি হলো, কারণ এটারও একটা ওপেনিং ট্যাগ আছে এবং এটারও একটা ক্লোজিং ট্যাগ আছে। ভিতরে কন্টেন্ট নাই বলে যে এমন না যে ভিতরে কন্টেন্ট থাকবে না, ভিতরে অবশ্যই কন্টেন্ট থাকবে। তাহলে এখানে আমাদের কয়টা এলিমেন্ট হলো, একটা এলিমেন্ট, HTML একটা এলিমেন্ট, হেড আরও একটা এলিমেন্ট।
এরপরে দেখো আমাদের বডি আরও একটা এলিমেন্ট চলে আসছে, কারণ বডি স্টার্টিং ট্যাগ এবং ইন্ডিং ট্যাগ এবং তার মধ্যে কি কন্টেন্ট। তাহলে এইচটিএমএল একটা এলিমেন্ট, হেড আরও একটা এলিমেন্ট, বডি আরও একটা এলিমেন্ট। অলরেডি আমরা একটা দুইটা তিনটা এলিমেন্ট পেয়ে গেলাম। এই বডি এলিমেন্টের ভিতরে আবার কন্টেন্ট হিসেবে আছে কি প্যারাগ্রাফ ট্যাগ। তাহলে এই প্যারাগ্রাফ ট্যাগের ওপেনিং ট্যাগ আছে, ক্লোজিং ট্যাগ আছে এবং ভিতরে কন্টেন্ট আছে, তাহলে এটা আরেকটা পি এলিমেন্ট, ঠিক আছে। তাহলে আমাদের এখানে মোট কয়টা এলিমেন্ট হলো? এইচটিএমএল থেকে এই ওপেনিং থেকে এই ক্লোজিং একটা এলিমেন্ট, এই ওপেনিং থেকে এই ক্লোজিং দুইটা এলিমেন্ট, এই বডি এই স্টার্টিং থেকে এই ইন্ডিং তিনটে এলিমেন্ট, এই প্যারাগ্রাফ থেকে এই প্যারাগ্রাফ মানে হচ্ছে ওপেনিং থেকে ক্লোজিং আরও একটা এলিমেন্ট। তাহলে আমাদের এখানে মোট এলিমেন্ট আছে হচ্ছে চারটা। তোমাদের আরও একটা কনফিউশন হয়, সেটা কি কনফিউশন সেটা আমি আরেকবার বলি যে আচ্ছা এই স্লাইডে না, আমরা আগে স্লাইডেই বলি যে আরেকটা কনফিউশন হয় হচ্ছে এই যে প্যারাগ্রাফের ভিতরে অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট লেখা আছে মানে একটা কন্টেন্ট আছে, যদি এই কন্টেন্টটা না থাকে তাহলে কি সেটা একটা এলিমেন্ট হিসেবে গণ্য হবে? হ্যাঁ, তাহলেও ওইটা একটা এলিমেন্ট হিসেবে গণ্য হবে, কারণ এইটার ভিতরে যে কন্টেন্ট নাই তাই বলে কোনো কথা নেই যে কন্টেন্ট থাকবে না, কন্টেন্ট অবশ্যই থাকবে। তাহলে মোট কথা, খুব ইজিলি যদি আমরা এলিমেন্ট সম্পর্কে বুঝতে চাই যে একটা ট্যাগের স্টার্টিং ট্যাগ এবং ইন্ডিং ট্যাগ ওইটা একটা এলিমেন্ট। এখন তুমি বলতে পারো ভাই তাহলে ওই যে আপনি যে আগের ক্লাসে বলেছিলেন যে যেই ট্যাগগুলোর ইন্ডিং ট্যাগ নাই সেগুলো কি একটা এলিমেন্ট হবে? না হবে, কারণ ওগুলোর উৎপন্নই হয়েছে ওইভাবে যেগুলোর কোনো ক্লোজিং ট্যাগ থাকবে না। লেটস আমরা আরেকটা এক্সাম্পল দেখি আমাদের আরেকটা ট্যাগের। দেখো এইচটিএমএল আরেকটা, এটা হচ্ছে একটা এলিমেন্ট, তারপর হেড আর একটা এলিমেন্ট। এখন হেডের ভিতরে কিন্তু আরেকটা টাইটেল চলে আসছে, কিন্তু হেড এবং টাইটেলের ক্লোজিং ট্যাগ কোথায়? হ্যাঁ, ক্লোজিং ট্যাগ অবশ্যই আছে। তাহলে আমাদের এই যে টাইটেলের ক্লোজিং ট্যাগ এখানে চলে আসলো আর হেডের ক্লোজিং ট্যাগ এখানে চলে আসলো। তাহলে মোট আমাদের এখানে এলিমেন্ট হলো কয়টা? দেখো এখানে কিন্তু কোনো কন্টেন্ট নাই তোমাদের ভাষ্যমতে, কারণ টাইটেলের ভিতরে খালি, হেডের ভিতরেও খালি, হেডের ভিতরে আলটিমেটলি খালি না, হেডের ভিতরে কন্টেন্ট হিসেবে এসেছে এখানে টাইটেল ট্যাগ। তাহলে এইচটিএমএল স্টার্টিং ট্যাগ থেকে ইন্ডিং ট্যাগ একটা এলিমেন্ট, হেডের স্টার্টিং ট্যাগ থেকে হেডের ইন্ডিং ট্যাগ আরও একটা এলিমেন্ট, তাহলে একটা দুইটা টাইটেল হচ্ছে তিনটা। আমাদের আরও কিছু ট্যাগ আমরা নিয়ে আসি, বডি স্টার্টিং ট্যাগ ইন্ডিং ট্যাগ, তাহলে কত হলো? চারটা, প্যারাগ্রাফ স্টার্টিং ট্যাগ, প্যারাগ্রাফ ইন্ডিং ট্যাগ, তাহলে হলো পাঁচটা। তাহলে এখানে মোট আমাদের এলিমেন্ট কয়টা? টোটাল পাঁচটা এলিমেন্ট। এবার আসো আরও একটা এক্সাম্পল আমরা দেখি, কারণ আমরা এক্সাম্পল যত দেখবো তত আমরা বেশি ক্লিয়ার হব। এখন দেখো লাস্ট স্লাইডে আমাদের টাইটেলের ভিতরে কোনো কন্টেন্ট ছিল না, আমরা এখন এখানে একটা কন্টেন্ট দিয়ে দিলাম তোমাদের বোঝার সুবিধার্থে, এটা একটা এলিমেন্ট। ওকে, এবার হচ্ছে তোমাদের একটা হোমওয়ার্ক, সেই হোমওয়ার্কটা হচ্ছে যে কয়টা এলিমেন্ট এখানে আছে। না, ফার্স্ট অফ অল তোমাকে এখান থেকে ফাইন্ড আউট করতে হবে এখানে ভুল আছে কয়টা, এখানে কয়েকটা ভুল আছে। এই যে আমি ট্যাগগুলো লিখেছি এই ট্যাগগুলোর মধ্যে কয়েকটা ভুল আছে, তোমাকে বলতে হবে কয়টা ভুল আছে এবং কোথায় ভুল আছে, কোশ্চেন নাম্বার ওয়ান। এবং কোশ্চেন নাম্বার টু হচ্ছে এখানে মোট কতগুলো এলিমেন্ট আছে। তাহলে তোমার ফার্স্ট কোশ্চেন হচ্ছে এখানে কয়টা ভুল আছে এবং কোথায় ভুল আছে এবং কয়টা এলিমেন্ট আছে। ওকে, এবার চলো আমরা দেখি। থ্যাংক ইউ ফর জয়নিং আওয়ার টুডেজ ক্লাস। আমাদের টপিক এই পর্যন্তই থাকবে আজকের মতো, আমাদের নেক্সট টপিক কী হবে সেটা আমরা এক নজরে দেখে ফেলি। আমাদের নেক্সট টপিক কী হবে? আমাদের নেক্সট টপিক হচ্ছে এইচটিএমএল এর অ্যাট্রিবিউট পরিচিতি, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং তারপরে আমরা নেক্সট ভিডিওতে এইচটিএমএল এর অ্যাট্রিবিউট পরিচিতি এবং এইচটিএমএল এর সাধারণ গঠন, এই দুইটা টপিক একটা ভিডিওতে কভার করে ফেলবো। আর এই দুইটা টপিক কিন্তু অনেক ইম্পর্টেন্ট, মেইনলি এইচটিএমএল এর সাধারণ গঠনের পরেই আমরা আমাদের কোডিংয়ে চলে যাব। এতক্ষণ পর্যন্ত আমরা ট্যাগ সিনট্যাক্স এলিমেন্ট নিয়ে আলোচনা করেছি, এবং যখন আমরা সাধারণ গঠনটা শেষ করে ফেলবো তখন আমরা কোডিংয়ে চলে যাবো ইনশাল্লাহ। এতক্ষণ কথা বলছিলাম আমি এমডি ফয়াদুল ইসলাম হৃদয়, ইনস্ট্রাক্টর অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট। আসসালামু আলাইকুম।